ভারতে ক্রিকেট শুধুমাত্র যে একটা খেলা সেটাই নয় ক্রিকেট ছিল ধর্মের মতো আর এই ধর্মের ঈশ্বর হিসেবে আমরা যাকে চিনি সেই মানুষটার আজ সাতচল্লিশতম জন্মদিবস উনিশশো তিয়াত্তর সালের চব্বিশে এপ্রিল ভারতের মুম্বাই শহরের একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের সবার প্রিয় আমাদের দ্য গড অফ ক্রিকেটার শচীন রমেশ তেন্দুলকার তার পিতা রমেশ তেন্দুলকার পুত্রের নাম রাখেন তার প্রিয় শিল্পী শচীন দেব বর্মনের নামানুসারে ছোট থেকেই শচীন দুরন্তপনায় ছিল শ্রেষ্ঠ আর তার দুরন্তপনায় সবাই ছিল তিতি বিরক্ত শচীনের দুরন্তপনাকে অন্যভাবে কনভার্ট করার জন্য তার পরিবার থেকে তার হাতে তুলে দেয় একটা ক্রিকেটের ব্যাট তো এই ছোট্ট একটা উদ্দেশ্যই আজ এসে যে এত বড় রূপ ধারণ করবে কেউ কখনও ভেবেও দেখেনি আর তিনি আমাদের গড অফ ক্রিকেট ছোট থেকেই শচীনের ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল অগাঁধ একটা ছোট্ট উদাহরণ উনিশশো সাল একটা টেস্ট ম্যাচ চলছিল ইন্ডিয়া পাকিস্তানের হারের মুখে ইন্ডিয়া টেস্ট ম্যাচের পঞ্চম দিন ইন্ডিয়া চাইছিল ম্যাচটা কোনো ক্রমে ড্র করে হারের হাত থেকে রেহাই পেতে কিন্তু সামনে দিয়ে তখন বলের আকারে ছুটে আসছে একের পর এক আগুনের গোলা ব্যাটিং ক্রিজে দাঁড়িয়ে পপিং ক্রিজের উত্তাপ টের পাচ্ছেন তাবর তাবর ভারতীয় ব্যাটসম্যানরা পৃথিবী শ্রেষ্ঠ ফাস্ট বোলিং জুটি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসের সামনে দাঁড়িয়ে ব্যাটে বল ছোঁয়ানো তো দূরের প্রশ্ন ভবিষ্যতে অনেক ব্যাটসম্যান সেদিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন সেদিন নাকি তারা বল ঠিকঠাক দেখতেই পাচ্ছিলেন না ভারতের হার প্রায় নিশ্চিত প্যাভিলিয়নে ফিরে গেছেন রবি শাস্ত্রী শ্রীকান্তের মতো বড় বড় নাম আর ঠিক সেই সময় ক্রিজে এসে দাঁড়ালো ষোলো বছর বয়সের একজন কিশোর সামনে ওয়াকার ইউনেস ওয়াকারের হাত থেকে ছুটে এলো একটা বাউন্সার সোজা সেই কিশোরটির নাকে মুখ জার্সি সমস্ত কিছু রক্তে ভেসে যাচ্ছে ছুটে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা কি হলো দেখার জন্য টিম ডক্টর ছুটে এলেন মাঠে শুরু হলো ইমিডিয়েট ট্রিটমেন্ট সিদ্ধু কিশোরটিকে বললেন রিটায়ার্ড হাট নিয়ে কিছুটা চিকিৎসা করিয়ে ঘন্টা দুয়েক পরে সে যেন মাঠে ফেরে ততক্ষণে ওয়াসিম আকরামের স্পেল শেষ হয়ে যাবে স্পিনাররা বল করবে কিন্তু সবার চমক ভাঙে কিশোরের দুটি শব্দে আমি খেলব একেবারে বোম্বাইয়ের হিন্দি ম্যাক সেদিন যদি সে রিটায়ার্ড হাত হয়ে প্যাভেলিয়নে চলে যেত তাহলে হয়তো নিজেই নিজের চোখে সে করুণার পাত্র হয়ে যেত কিন্তু সে খেলল এবং ওয়াকার ইউনিসের পরবর্তী বলেই সে পাঠালো বাউন্ডারি লাইনের বাইরে তারপর শুধু ভারতীয় ক্রিকেটেই নয় সমগ্র ক্রিকেট বিশ্বে তিনি ক্রিকেটের ভগবান হয়েই আছেন আর থাকবেনও দ্য গড অফ ক্রিকেটার ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট তিনি আমাদের সবার প্রিয় শচীন তেন্ডুলকার তাকে আমাদের অন্তরের শুভেচ্ছা শ্রদ্ধা জানায় তার জন্মদিবসে শচীন তেন্ডুলকার এই সময়ে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছেন করোনা ভাইরাস আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত একটা অধ্যায় তিনি এটাও বলেছেন শুধু খেলাকে নয় জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো খাতে সফল যে কোনো টিমই আমাদের কাছে উদাহরণ হতে পারে ভালো টিমের গুণ হচ্ছে তারা একসঙ্গে থাকতে পারে ভালো সময়ে আর খারাপ সময়ে তিনি বলেছেন বেশি করে খারাপ সময়ে একত্রিত থাকতে পারে বলেই তারা কিন্তু ভালো টিম আর সেই উদাহরণকে অনুসরণ করতে হবে আমাদের এই লড়াইয়ে করোনার সঙ্গে লড়াই আমাদের চরিত্রের অগ্নি পরীক্ষা মনে মনে বলে যেতে হবে আমরা একে অন্যের সঙ্গে আছি এই লড়াইয়ে টিম স্পিরিট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না অবশ্যই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা জানাই আমাদের গড অফ ক্রিকেটারকে